গতির্ভর্তা প্রভুপৃষ্ঠ ঈশ্বর পুরুষোত্তম আব্রহ্মস্তম্ভ বৃদ্ধাদা সদ্গুরুস্তং নমস্তুতে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রায় নমঃ। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রায় নমঃ। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রায় নমঃ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে শত কোটি প্রণাম জানিয়ে আমি আজকের এই ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয়বস্তুর একটা বিশেষ তাৎপর্য আছে, সেটা আপনারা হয়তো ভিডিওর যে থাম্বনেল সেটা দেখেই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আগামী বুধবার তাল নবমী তিথি, এই ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের তাল নবমী তিথিতেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব হয়েছিল। এই ভিডিওতে আমি আপনাদের জানাব একজন সাধারণ গুরুভক্ত ও দীনসেবক হিসেবে কিভাবে পরম পূজ্য আরাধ্য গুরুদেবের আবির্ভাব তিথি পালন করবেন। সেই প্রসঙ্গে আমি প্রথমে একটু জানিয়ে দিই যে শ্রী শ্রী ঠাকুর বাংলার 1295 সনের 30শে ভাদ্র ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত বঙ্গপ্রদেশের পাবনা জেলার অদূরে পদ্মা নদীর তীরে হেমায়তপুরে শরৎকালের এক শুভ সকালে 7:05 আবির্ভূত হন। বর্তমানে এই স্থান বাংলাদেশের অন্তর্ভুক্ত। শ্রী শ্রী ঠাকুরের পিতা শিবচন্দ্র চক্রবর্তী ছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ। ওনার জননী মাতা মনমোহিনী দেবী ছিলেন একজন সতী সাধ্বী রমণী। সুতরাং দর্শকবন্ধু, এই বছর আমরা সকল ভক্তগণ পালন করব শ্রী শ্রী ঠাকুরের 134তম আবির্ভাব তিথি। যদিও করোনা অতিমারির জন্য কোথাও খুব বড় করে উৎসব অনুষ্ঠানের আয়োজন করা যাবে না, তবুও আমরা সকল ভক্তগণ নিজেদের গৃহেই জাঁকজমকপূর্ণভাবে আড়ম্বরপূর্ণভাবেই শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব তিথি পালন করব। আসুন সর্বপ্রথমে আমরা জেনে নিই এই নবমী তিথি কখন শুরু হবে। এই নবমী তিথি শুরু হচ্ছে আগামী মঙ্গলবার দুপুর 2:54 থেকে। এই তিথির সমাপ্তি ঘটবে বুধবার দুপুর 12:35। এই বুধবারই থাকবে 27টি নিত্য যোগের সবচেয়ে শুভ একটি যোগ, সেটা হলো সৌভাগ্য যোগ। তাই আমাদের সকল সৎসঙ্গী ভক্তদের কাছে এটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। আমাদের পরম আরাধ্য গুরুদেবের আবির্ভাব তিথির সাথে সাথে এই দিন থাকবে সৌভাগ্য যোগ। তাই এই দিন ভক্তি ভরে নিষ্ঠার সাথে গুরুর সেবা করলে আমাদের সৌভাগ্য প্রাপ্তি ঘটবেই ঘটবে। এই দিন সকালে সূর্য উদয়ের পূর্বে শয্যা ত্যাগ করতে হবে। নিত্যকর্ম সেরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে শ্রী শ্রী ঠাকুরের স্নান অভিষেকের আয়োজন করবেন। শ্রী শ্রী ঠাকুরকে সুন্দর করে সাদা বস্ত্র দিয়ে সাদা ফুলের মালা দিয়ে সাজাবেন। ধূপ দীপ প্রজ্বলন করবেন, প্রাতঃকালীন প্রার্থনা করবেন, শ্রী শ্রী ঠাকুরের সহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করবেন, চলার সাথী নারীর নীতি ইত্যাদি গ্রন্থ পাঠ করবেন। এই গ্রন্থগুলো থেকে যে কোনো একটি বিষয় নির্বাচন করে পাঠ করুন। শেষে অবশ্যই কবি জয়দেব রচিত দশাবতার স্তোত্র পাঠ করবেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের জীবদ্দশায় কিভাবে এই অতি শুভ আবির্ভাব তিথি পালিত হতো তার একটা উল্লেখ আমরা পাই দীপরক্ষী গ্রন্থের 5ম খণ্ডের 133 পৃষ্ঠায়। সেখানে উল্লেখ আছে, অতি প্রত্যুষে বেদস্তুতি দিয়ে এই বিশেষ দিন শুরু হতো। এরপরে সমবেত কণ্ঠে গাওয়া হতো এই কবি জয়দেব রচিত দশাবতার স্তোত্র। এই স্তোত্রের লিঙ্ক এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন আছে সেখানে পাবেন, সেখান থেকে গিয়ে ডাউনলোড করে রেখে দিন এখনই। তারপরে সারা দিন ধরে চলতো ভক্তদের ইষ্ট সাক্ষাৎ করে শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন এবং ঠাকুর দর্শন। তাই এই শুভ দিনে
অবশ্যই দশাবতার স্তোত্র পাঠ করবেন। তারপর শুভ আবির্ভাব লগ্নে অর্থাৎ ঠিক সকাল 7:05 উলুধ্বনি ও শঙ্খধ্বনির দ্বারা উদযাপন করুন এই শুভ লগ্নকে, শুভ আবির্ভাব লগ্নকে। এরপরে সংকীর্তন করুন, ভজন করুন, ঠাকুরের গান করুন। তারপর শ্রী শ্রী ঠাকুরের ভোগের আয়োজন করুন। এই দিন বিশেষ করে ঠাকুরের পছন্দের তালের বড়া, তালের ক্ষীর, তালের মোহন ভোগ তৈরি করে শ্রী শ্রী ঠাকুরকে অন্যান্য ভোগের সাথে অবশ্যই নিবেদন করুন। রসগোল্লা শ্রী শ্রী ঠাকুরের খুব প্রিয়, তাই ভোগের মধ্যে অবশ্যই রাখবেন। সেই সকল ভোগ প্রসাদ সকলের মধ্যে পরে বিতরণ করুন। সন্ধ্যায় সমবেত প্রার্থনা করবেন। শ্রী শ্রী ঠাকুর কীর্তন খুব পছন্দ করতেন, তাই সন্ধ্যায় নাম সংকীর্তন অবশ্যই করবেন। আপনারা যে যেমন পারবেন তেমনভাবেই করবেন। সন্ধ্যায় সত্যানুসরণ, চলার সাথী, নারীর নীতি ইত্যাদি বই পাঠ করুন। আমরা সারা দিন এই দিন ঠাকুরের সাথে আনন্দের সঙ্গে নাম গান সংকীর্তন করতে করতে এই শুভ দিনটি উদযাপন করব। এই বিশেষ দিনে আমাদের সংকল্প করতে হবে যাতে আমরা সর্বদা ইষ্ট প্রাণ হয়ে থাকতে পারি, শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শে চলতে পারি, অন্যদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারি। এটাই ঠাকুরের অন্যতম প্রাথমিক চাহিদা ছিল, এতেই ঠাকুর খুশি হবেন। পরম দয়ালের জন্মদিনে আমরা এইটুকু উপহার তো ওনাকে দিতেই পারি। এই শুভ দিনটি উদযাপন করার এই পরিকল্পনা সম্পূর্ণ কিন্তু আমার ব্যক্তিগত চিন্তাভাবনা, আপনারা নিশ্চয়ই আপনাদের মতন করে পালন করতে পারবেন এই শুভ দিন। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের যদি কোনো বিশেষ পরিকল্পনা থাকে তার কথা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।